চট্টগ্রামে জামানত হারিয়েছেন পাঁচ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে আছেন তিন দলের প্রধান আর দুই দলের মহাসচিব। জেলার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১২৫ প্রার্থীর ৯৭ জনই হারিয়েছেন জামানত। বিশ্লেষকরা বলছেন, জনসম্পৃক্ততা না থাকায় এমন অবস্থায় পড়তে হয়েছে এসব প্রার্থীকে। ইমদাদুল হকের রিপোর্ট। নির্বাচন কমিশনের বিধিমালা অনুসারে প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ না পেলে সে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সেই বিধানে এবার ধরাশায়ী চট্টগ্রামের প্রায় ৭৮% প্রার্থী। প্রকাশিত ফলাফল অনুযায়ী চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১২৫ প্রার্থীর মধ্যে ৯৭ জনই তাদের জামানত হারিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থী তো আছেনই, রয়েছেন অন্তত পাঁচ দলের শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিমউদ্দিন যেমন রয়েছেন, তেমনি আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব জয়নুল আবেদিন জুবাইর এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিনও। বিশ্লেষকরা বলছেন, মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে তা বিবেচনা করেই নির্বাচনে দাঁড়ানো উচিত প্রার্থীদের। এখানে অনেকে অনেক কিছু করে, অনেক সময় যেহেতু দাঁড়ানোর সুযোগ আছে অনেকে দাঁড়ায়, আবার অনেকে নিজেকে পরিচিত করার জন্য একটা সুযোগ নেয়, সেই কারণে দাঁড়ায়। একটা বড় দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেই সুযোগে অনেকে হয়তো ভাবতে পারে এই একটা সুযোগ আছে, আমরা দেখি নির্বাচিত হতে পারি কি না। তা যারাই আসলে প্রকৃত প্রার্থী আছে তারা জনগণের সাপোর্ট কেমন সেটা ভেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। বিশ্লেষকদের মতে, যেন তেনভাবে নির্বাচনে দাঁড়িয়ে যেমন প্রার্থীতাকে হাস্যকর করা উচিত নয়, তেমনি নিজের বার্তা ও উদ্দেশ্য স্পষ্ট করা উচিত ভোটারদের কাছে। যেন তেনভাবে ভোটে প্রার্থী হওয়াটা উচিত না, অ্যাট দ্য সেম টাইম ভোটের প্রার্থী হয়েও আমি যদি সেরকম জনগণের মধ্যে আমার জনপ্রিয়তা, আমার গ্রহণযোগ্যতা, আমার বিভিন্ন বার্তা বা আমার কর্মকৌশল বা আমার যে ইশতেহার বলছি যে আমার কর্মসূচি যদি আমি ঠিক সঠিকভাবে যদি তাদেরকে পৌঁছতে না পারি, তাহলে জনগণ তো আমার প্রতি আগ্রহশীল হবে না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের ১৬ আসনে ভোট পড়ার হার গড়ে ৩৬.৯%। ইমদাদুল হক, চ্যানেল ২৪, চট্টগ্রাম।